সেই হিসাবে আমি দাবি করতে পারি আমরা তখন রাজনৈতিকভাবে খুবই সচেতন ছিলাম এবং সবসময় আমরা বিভিন্ন পত্র পত্রিকা নিয়ে আন্তর্জাতিক রাজনীতি আমাদের দেশীয় রাজনীতি নিয়ে আলাপ আলোচনা হতো। আমরা এই মুরব্বীদের থেকে এই সমস্ত শিক্ষাগুলো পেয়েছিলাম। ১৯৭০ যখন নির্বাচন হয় এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে তখন আমাদের সন্দেহ ছিল যে বঙ্গবন্ধুকে তারা ক্ষমতায় যেতে দিবে না। সর্বশেষ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ আমরা যেটা ফলো করেছি, কৃষক শ্রমিক জনতা স্বাধীনতার জন্য উদ্যোগী হয়ে উঠেছে। ৭ তারিখের ভাষণে জাতি আশ্বস্ত হল যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছেন। আমরা মানুষের প্রস্তুতি নিতে থাকি। ২৫শে মার্চে আক্রমণ করার পরে যে সমস্ত বাঙালি সেনা সদস্য, ইপিআর সদস্য যারা দলছুট হয়ে আত্মরক্ষা করতে পেরেছিল, যারা অস্ত্র নিয়ে বাইরে আসতে পারছিল, তাদের সবাই কুমিরা হাই স্কুলের মাঠে তৎকালীন কুমিরা মসজিদ হাই স্কুলের প্রধান শিক্ষক আওয়ামী লীগের সভাপতি প্রয়াত মামুন সাহেব সহ আমাদের সীতাকুণ্ড অঞ্চলের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দরা ছাত্ররা সবাই সমবেত হয়ে তাদেরকে কুমিরা স্কুলের মাঠে অবস্থান করার জন্য সুযোগ করে দেয়। গ্রাম থেকে খাওয়া সংগ্রহ করে তাদের খাওয়ার মতো তাদের দিয়ে প্রথম প্রতিরোধযুদ্ধ, কুমিরার প্রতিরোধযুদ্ধ শুরু করে আপনার ২৬ তারিখ সন্ধ্যায় এবং হানাদার বাহিনীর সদস্যরা ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে চট্টগ্রামের দিকে আসছিল। তাদেরকে প্রতিরোধ করার জন্যে আমার মনে আছে আমরা সীতাকুণ্ড বাজারের দক্ষিণ পাশে মহাসড়কে বড় আম গাছ কাটি রাস্তার উপরে শোয়ে দিই। সেখানে বিশেষ করে শ্রমজীবী মানুষদের ত্যাগ সবচেয়ে বেশি ছিল। তারা স্বপ্নদিত হয়ে এই গাছগুলো কাটার কাজে তারা সহায়তা করছে। আবার বারকুণ্ডে প্রতিরোধ হয়েছে। মসজিদা বাজারে সায়ের দোকানকে উড়ে গো সায়ের দোকানকে আনি রাস্তার উপর বসাইয়ে দিচ্ছে। মসজিদের শুনে পূর্ব পাশে তান্ডিংয়ে সেখানে বড় জিরগা ছিল কাটি রাস্তার উপর সহাইয়ে দিছে। হানাদার বাহিনীর সদস্যরা আনুমানিক বিকেল ৩টা থেকে ৩:৩০টার দিকে তারা মসজিদে অভিযুক্ত হচ্ছে। বিভিন্ন অপসারণগুলো সরাইয়া তাদের সময় লেগেছে। মসজিদের যে প্রতিরোধ সেটা একটু ব্যাপক ছিল, সেটা থেকে তারা প্রতিরোধ সরাইয়া যাইতে সন্ধ্যার কাছাকাছি সময় হয়ে যায়। সন্ধ্যার পরে তারা যখন মসজিদটা থেকে কুমিরের দিকে যাত্রা করছে তখন কুমিরে আমাদের বাহিনীর যে প্রতিরোধ সেখান থেকে অতর্কিত হামলা করা হয় তাদের উপর। এই হামলায় তাদের ৩টা কনভয় ড্যামেজ হয়ে যায় আর এখানে যারা বাঁচে ছিল তাদের সেনাবাহিনীর সদস্য তারা কিছু পশ্চিম দিকে কিছু পূর্ব দিকে অন্ধকারে তারা ফালিয়ে যায়। সেখানে হানাদার বাহিনীর একজন কর্নেল পদবীর একজন অফিসারও সেদিন মারা যায় এই যুদ্ধে। এক ঘন্টা পরে আমাদের বাহিনী উদ্ভাইয়া উত্তর দিকে সরিয়ে আসে নদীর পাড় দিয়া। হানাদার বাহিনী তারপর দিন সকালবেলা তাদের
আরও ব্যাপক বাহিনী নিয়ে তারা মসজিদে অতিক্রম করে শহরের দিকে ছিল। এটা ছিল প্রথম প্রতিরোধ যুদ্ধ। এরপরে চার পাঁচ দিন প্রায় স্তব্ধ ছিল। এপ্রিল মাসের ছয় তারিখ পর্যন্ত, এপ্রিলের ছয় তারিখ সাতটার পর অর্থাৎ আসরের নামাজ, আমি তখন আসরের নামাজ আমাদের গ্রামের মসজিদে করছিলাম, এদিন মঙ্গলবার ছিল। নামাজ শেষ করে মসজিদ থেকে বাইরে হওয়ার সাথে দেখলাম একটা দুটা বিমান উত্তর দিক থেকে আসে, এসিতে অন্য মন্ত্রণালয়ের উপর চক্কর দিচ্ছে। একটা চক্কর দেওয়াতে প্রথম চক্করে তারা গুলি বর্ষণ করে নাই, এরপরে দেখলাম তারা উপচুপুরি হাতের উপরে গুলি বর্ষণ শুরু করছে মেশিন গান থেকে। হাজার হাজার মানুষের সমাগম থাকে বাজারে। এই দৃশ্য দেখে আমি বাজার বাড়ি থেকে দৌড়াইয়া সীতাকুণ্ডের দিকে যাত্রা করছি। হতে দেখলাম যে মানুষগুলো বাঁচিয়ে আছে শুধু পশ্চিম দিকে দৌড়াইতেছে, সে তার কিছু বলার মতো সাহস পায় সুযোগ নাই, সে শুধু হাঁপাইতেছে আর দৌড়াইতেছে, হায় 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 করে শব্দ করে দৌড়াইতেছে। যত জিজ্ঞাসা করি ভাই কী হয়েছে কী অবস্থা, তাদের কিছু বর্ণনা দেওয়া, ভাই পড়ে গেছে মারি ফেলছে, এই শব্দ ছাড়া কোনো ব্যায়াম তাদের কাছে শুনিনি। ঘোড়া এসে দেখলাম সারা রাস্তা একদম জনবহল শূন্য, বাজারে বেশ কিছু মানুষ এক একজন এক এক জায়গায় গিয়ে কাছাচ্ছে, তারা গুলিবিদ্ধ, আর যারা মারা গেছে তারা পড়ে আছে এখানে কাঁচা বাজারে। শুধু প্রথমে আসে আমি একজন লোককে দেখছি, আর মরহুম নুরুল ইসলাম মিয়া সাহেব, উনি পরবর্তীতে চার নম্বর মুরব্বী চেয়ারম্যান হয়েছিলেন, ওনাকে দেখলাম। আর কোনো মানুষজন নাই, উনি আমাকে ভাই যে আশ্বস্ত হলেন, সাসা ভাই দুজনে মিলি যে মানুষগুলো একটু শরীর ভালো আছে তাদেরকে রিক্সায় উঠাইয়া একজন দেখতেছে একজনে টানে টেনে সীতাকুণ্ড, তখন এই বাজার সংলগ্ন স্কোয়াড আছে সেই জায়গাতে ছিল তখন হসপিটাল, উপজেলা হসপিটাল, হসপিটালে নিয়ে গেলাম। প্রথম নিয়ে যাওয়ার পরে হসপিটালের কম্পাউন্ডার সব বললেন যে আমাদের কোনো মেডিসিন নেই কিছু নেই, আমরা শুধু ব্যান্ডেজ করে দিতে পারবো। আমরা বলছি যে ভাই আপনারা যাই ফেরেন তাই করেন। দ্বিতীয় দফার যখন নিতে আসছি তখন দেখলাম যে উত্তর দিক থেকে ট্রাক আসছে, সেই ট্রাকে আরোহী ছিল আমাদের সীতাকুণ্ড হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক নজির মাস্টার সাহেব, আবু তাহের বিচ্ছি ইসাক নামে এক ভদ্রলোক, উনি আমাদের এলাকার শিক্ষিত লোক, উনি ইয়েতে ছিলেন বাংলাদেশ সভাপতি চাকরি করতেন, আসল বাংলাদেশ টবাকুর একজন লিডার নূর মোহাম্মদ, নাম নূর মোহাম্মদ ভাই। ওনারা সাত আটজন লোক আসি ট্রাক থেকে নামবে, ওনারা বললেন যে আমরা ইন্ডিয়া গেছিলাম, সেখান থেকে আমরা ব্যাক করে এসতেছি, এটি এই প্লেনগুলো আমাদের মাথার উপর দিয়ে মৃত্যুশয্যায় চক্কর দিয়েছে কিন্তু সেখানে গুলি বর্ষণ করে নাই। তো দুর্ভাগ্য সন্ধ্যা পর্যন্ত কোনো লোকের কোনো চিকিৎসা দিতে পারেনি, কোনো মেডিসিন ছিল না। এর মধ্যে যাদের ওয়ারিশেরা এসছে তারা এই আহত মানুষগুলিকে যার যার বাড়িতে নিয়ে গেছে, আহত অবস্থায় অনেকে মারা গেছে। আমরা দেখলাম সীতাকুণ্ডে সখানেক মানুষ মারা গেছিল, খবর পাইলাম ওই ছ তারিখ সন্ধ্যায় আমাদের প্রতিরোধ যোদ্ধারা অর্থাৎ বেঙ্গল রেজিমেন্টের ইপিআর এবং পুলিশ বাহিনীর একটা গ্রুপ ক্যাপ্টেন মতিনের নেতৃত্বে ওনারা পাহাড় গেছি আসি সীতাকুণ্ড কলেজে অবস্থান করছে। সকালে খবর পাইয়া সীতাকুণ্ড আসলাম, আসি দেখলাম যে সীতাকুণ্ড হাই স্কুলে তো ওনারা রাস্তা হাই স্কুলে ওনাদের একটা দপ্তর স্থাপন করছি, আমরাও আসলাম। আসার পরে ওনাদের সাথে আমরা যোগাযোগ করলাম। এই বাহিনী সাত তারিখ আট তারিখ নয় তারিখ পর্যন্ত সীতাকুণ্ড গুহা পরিহিত ছিল। দশ তারিখে হানাদার বাহিনীরা নদীতে জানবো উপরে বিমান এবং উপরে ট্যাঙ্ক সহ বিশাল এক বাহিনী নিয়ে তারা আমাদের এই বাহিনীর বিরুদ্ধে তারা যাত্রা করলো শহর থেকে। ইনফরমেশান পাইয়া আমাদের যে বাহিনী ছিল এদের অসশস্যের অবস্থান ছিল দুর্বল, এদের কাছে তাদের প্রতিরোধ করার মতো অবস্থান ছিল না, এরা কোনো প্রোটেকশান না দিয়ে উত্তর দিকে আমাদের বাহিনী সরে গেছে। পাঞ্জাবিরা বিনা বাধায় মিরেশ্বরে অতিক্রম করতেছে। তখন আমরা গ্রামে আমি জবাব হোসেন আব্দুলু দরুল আলম ফসিউল আলম আমরা পাঁচ সন্ধ্যায় আমাদের এলাকায় মাটি দিয়া ছাল দেখার জন্যে একটা ফাত প্রতিকার করে যেটাকে কোলা বলা হইত, কোলা থেকে ছাল চুরি করেই দোকানে বিক্রি করে দিয়েছি, দিয়ে কিছু টাকা সঞ্চয় করছি, সম্ভবত 25-30 টাকা হবে। এই টাকাটা সম্বল করে আমরা একসাথে আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার উত্তরে দ্বীপিক নামক একটা জায়গা আছে, আমরা এখানে রাত যাপন করলাম। সেখান থেকে পরে আমরা সেখানে খুঁজলাম, সেখানে খোঁজার পরে একটা দোকানদার তখন পুরো রাজান হইতেছে, দোকানদার দোকানে দরজা খুলছে, আমরা হাত মুখ ধুইয়া তার দোকানে বসলাম, সে রুটি দিয়ে করতেছে। এই সময়ে দেখলাম আমার বন্ধু নজরুল উনি
এই বাংলাদেশ সরকারের বিদ্যুৎ সচিবের পদ থেকে রিটায়ার করছেন। উনি যাদব বড়ুয়া এবং মানিক বড়ুয়া, তারা তিনজন আমাদের সাথে একত্রিত। এই আটজন আমরা সূর্য উঠার আগে সেগারাত থেকে নাস্তা করে উত্তর দিকে যাত্রা শুরু করছি। আমাদের টার্গেট হলো, আমরা শুনেছি মিয়াজানঘাট হইলে নাকি ভারত যাওয়া যায়, কিন্তু মিয়াজানঘাট কোথায় কত দূরে এটা আমাদের জানা ছিল। বাপো বেশি আমরা বাইরে তখন সেগারাত থেকে, তখন দেখলাম একটা ছেলে গরু দুটা দিয়ে হাল ইয়ে করতেছে, কাঁধে জমল দিছে, নাঙ্গল ফিট করে সে অনুমান করছে যে আমরা এই ভারতের দিকে যাচ্ছি। গরু নাঙ্গল সব ফেলে রেখে বাড়ির দিকে গেল, সে বাড়ির পিছনের থেকে বাইরে নিয়ে যা তার জামাটাকে লুঙ্গির ভিতরে ঢুকাইয়ে নিয়ে সে আমাদের পিছু পিছিয়ে যাই আমাদের জন্য। এর আগে আরেকজন লোক সেকেন্ড হ্যান্ডে দুনিয়া বাড়ি, একটা দুনিয়া বাড়ি আছে অপশব্দের বাড়ি বলে, এবারে দেখলো এবারটা সকালে তাপ মাইতেছে, সে তার কুকুর ঘরে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে, সেও পিছিয়ে পিছিয়ে ছুটছে। তো তাদেরকে সহ নিয়ে আমরা এই দশজন মানুষ অসেনা পথে যাত্রা করেছি, আমাদের সাথে কোনো গাইডেন নেই, কিছু নেই। আর তারপরে মানুষকে জিজ্ঞাসা করি, অমর আলী পর্যন্ত আমাদের আয়ত্তের জায়গা আমরা এটা বুঝি। এরপরে আমরা মানুষকে জিজ্ঞাসা করতেছি ভাই মিয়াজানঘাট যাবো কোন রাস্তা, তো পাবলিক দেখা যাতে রাস্তা ঠিক আছে, এই দূরে দিয়ে যান, এই রাস্তা দিয়ে যান, এটা নজদিক। এই কথাটা বলে নজদিক বললে আমরা মনে করি অত এক দুই মাইল, তিন মাইল বা সাত মাইলের মধ্যে হবে। তো হাঁটতে হাঁটতে দিতে পারছি আমরা যখন মিয়াজানঘাটে যাইয়ে পৌঁছি, কোনো নৌকা সম্পান কিছু নেই। কিছুক্ষণ পরে একটা নৌকা দক্ষিণ দিক থেকে ঘুরে এসতেছে নদীর পাঁক দিয়ে নাইয়ে আসছে, সে তারা জিজ্ঞাসা করলাম ভাই আমাদের নদীটা পার করাই যাবে, সে কিন্তু সদয় হয়ে নৌকা লাগাইলে বললো যে আমি বুঝতে পারছি আপনারা কই যাবেন। আমরা নিজেদের গ্রহণ করার চেষ্টা করলাম, সে বললো যে না আমার কাছে গ্রহণ করে লাভ হবে না, আপনাদেরকে আমি ঠিক জায়গায় পৌঁছাই দিই, আপনারা ইন্ডিয়া যাবেন। সে সামনের দিকে উন্নয়নের নৌকা নিয়ে আমাদেরকে একটা জায়গায় পাশে দিয়ে এদিকে বললো যে এই গ্রাম, বললো যে নবাবপুর গ্রাম, এই গ্রামে আপনারা রাস্তা দেখাই দিলে এই রাস্তা দিয়ে যাবেন, সামনে একটা বাজার পাবেন, স্কুল পাবেন, সেখানে ইসমাইল কেরানি নামে এক ভদ্রলোক আছেন, উনি আওয়ামী লীগের নেতা, আপনারা ওনার কাছে যাবেন। এই বাজারে গেলাম, তখন উনি আসরের নামাজ পড়ে বাইরে রাস্তায় এসছেন, তখন পরিচয় দিলাম, আমাদেরকে জড়াইয়ে ধরে বলল যে বাজার আপনারা এখানে স্কুল অপেক্ষা করেন, আমি আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করি, আমরা তো সারাদিন কিছু খাইনি। মাতৃদের নামাজের পর পর উনি নিজেই এসলেন খবরটা নিয়ে, বললো যে আমি তোমাদের জন্য বাদ তেয়ার করছি বাজান, তোমাদের খাওয়াইতে পারলাম না, এদিকে জমা পেছিলাম এবং মুসলিম লীগের লোকেরা মিটিং করি প্রকাশ করতেছে যে মুক্তি বাহিনী পৌঁছে গেছে এখানে, এদেরকে ধরাই দিই ভগবানজি বলতেছে। তোমার মধ্যে আতঙ্ক সৃষ্টি হলো, আমাদের মধ্যেও সৃষ্টি হলো, বললো যে তোমরা একটা কাজ করো, তোমরা এই পদ্ধতি সোজা উত্তর দিকে চলে যাবে, এখান থেকে অন্তত আড়াই তিন মাইল উত্তরে তোমরা যে যেখানে পারো রাত্রি যাপন করবে, সকালে আমি একজন লোক পাঠাবো, তার উত্তরে একটা বাজার, এই বাজারটার নাম আমি ও বলতে পারবো না এই মুহূর্তে, ওই বাজারে তোমরা একত্রিত হইবে, তোমাদেরকে আমার লোক খুঁজে দেবে। আমরা যখন যাত্রা করছি সেখান থেকে ফতকুল্য নদী, প্রথম নদীটা ফারলাম তালগাছের ছোট্ট একটা ইয়ে, তারপর একটা নদী ফারলাম সাতরা ইয়ে ফারলাম, দুজন দুজন করে শেষে বাক করে দিলাম যে যেখানে ফারো আশ্রয় নেবে সকালে ওই যে কথা বলা হয়েছে সেই জায়গায় একত্রিত হইব। আমরা তিনজন একসাথে ছিলাম, এই তিনজন যখন যাইতেছি দেখলাম যে একটা হারিকেন এসতেছে উত্তর দিক থেকে, লোকটা সামনে আসার পর বললাম যে বাজান আমাদের বাড়ি তো ওই মিরেশ্বরের এদিকে, আমাদের এলাকা পড়াই দিতেছে ভাঙ্গে ফিরে, এই আমরা নিজের মানুষ আমাদের একটু জায়গা দিলেন রাত্রে থাকার জন্য, এগুলো তো আমি বুঝতে পারছি ঠিক আছে তোমাদের কাজ করে দিব। আমরা তার সাথে হাঁটা দিলাম, তার পিছনে তার একটা ছোট্ট ছেলে ছিল, ছেলেটা হঠাৎ আমার পিছনে জামাস করে পিছনের দিকে টান দিল, টান দিয়ে আমি একটু পিছনে যাওয়ার পরে কানে কানে বললো যে আমার বাবা জামাত ইসলাম করে মসজিদের মুয়াজ্জিন, খবরদার আসল কথা আমার বাবারে বললেন না, পরিচয় জানিলাম, বললো যে সে অষ্টম শ্রেণীতে পড়ে, সে ছাত্রলীগ করে। এরপরে ওদের সাথে যাওয়া শুরু করলাম তাদের বাড়ির দিকে, বাপে বললো যে আমাদের বাড়িতে থাকবে তারা, ছেলে বললো যে না আমাদের বাড়িতে থাকবে না, আমাদের ঘর নাই, আমরা রাখবো কোথায়। বাপ বেটার মধ্যে বিতর্ক শুরু হলো, এক ফুট যেয়ে খোলা জিতলো, বললো যে না আমাদের পাশের বাড়িতে থাকবে। বাবাই বলে দিল যে বোরাই আমি এই মসজিদে না আজান দিকে আসবো, আমার সাথে কত না বলি যাবে না। বাবাই বললো যে তার বাবা যাওয়ার পরে যে ভুলেও আমার বাবার সাথে দেখা করবেন না, আজানের আগে এই গ্রাম ত্যাগ করবেন আপনারা। আর ওই বাড়িতে একটা সৌভাগ্য, আমাদের প্রতিরোধ যুদ্ধে যে সিটিং ক্যান্টনমেন্টে আহত হয়েছে এরকম একটা আর্মি পার্সন, তার নাম শাম আলমগীর, এই ভদ্রলোককে আমি আমাদের বাড়িতে পাঁচ দিন রেখেছিলাম। সে আমাদেরকে যত্নের সাথে রাখলো, তার ভাই বেড়াদের যারা ছিল তারা রাত্রে আমাদের সাথে বসে বসে কাটাইছে।
ভোর হওয়ার আগে আমাদেরকে রাস্তা দেখাই দিল, আমরা বাজারে গেলাম। বাজারে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে ওই লোকের চেয়ারম্যান ইসমেন হিসাবের একজন লোক বিয়ে করত, এই ছেলেটা আমাদেরকে তালাশ করতেছে। আমরা আমাদের সব লোকগুলো আস্তে আস্তে শুধু দিতে গেছে জমাই করছি, তার সাথে আমরা এই ভারতে দিয়ে আমাদেরকে নিয়ে নন ওভার দিয়ে ভারতে গেছি। ভারতে যখন আমরা বর্ডার ক্রস করে ফেলছি তখন বিএসএফের দুইজন সদস্য ওদের ক্যাম্প থেকে আসে আমাদেরকে রিসিভ করছে। রিসিভ করে তাদের ক্যাম্পে নিয়ে গেছে, আমাদেরকে ওই রংসা করে কুড়ি দিয়ে খাওয়াইছে। খাওয়াইয়া তারা বলল যে এখান থেকে দেড় কিলোমিটার দক্ষিণে এই সমরগঞ্জ ইউপি আছে, আপনারা সেখানে যান, সেখানে আপনাদের লোক পাইবেন, কারণ তাদের নির্দেশনা মতো সেখানে আসবেন। উঠে গেলাম সরাসরি ক্যাম্পের উপরে, সমরগঞ্জ বিএসএফ ক্যাম্পে যে লোকটাকে আমরা দেখলাম যাদব বড়ুয়াটা বলে বুঝলো যে এই লোকটা যে হতো মনে হয়, আমরা কেউ বিশ্বাস করলাম না তার কথাটা। তার কথাটাই সত্য হয়েছিল, আসলে উনিই ছিলেন জিও রহমান সাহেব, আমার সাথে আমাদের প্রথম দর্শন। সেখানে উনি আমাদেরকে বললেন তোমরা এখানে থাকবা, এখানে তোমরা তোমাদের খাওয়ার ব্যবস্থা হবে, সকালে আমি গাড়ি ভাড়াইয়ে তোমাদেরকে এখান থেকে নিয়ে যাবো। পরদিন সকালে একটা ট্রাক আসলো, এই ট্রাক আমাদেরকে করিনা ক্যাম্পে পৌঁছাই দিল। গেটে ভাড়াদার আছে, একটা মাস দিয়ে প্রোটেকশন দেওয়া আছে, মাসের পরে তিনটা তাঁবু বসানো আছে, একটা তাঁবুতে কিছু অস্ত্রশস্ত্র, একটাতে রেডিও ছিল, একটা অফিস হিসাবে পাওয়া যাচ্ছে। সবাই কিন্তু ভাড়ার উপরে খোয়া জায়গাতে তারা রাত্রি যাপন করতেছে। আমাদেরকেও নিয়ে সেখানে পাহাড়ের উপরে থাকতে দিল। পরদিন সকালে উঠার পর আমাদেরকে দেখাই দিল করিনা ক্যাম্পের পূর্ব দিকে একটা নদী, এই নদীতে মুক্তি পাচ্ছেন না, আমরা সেখানে যাইয়া আত্মুক্তি এসলাম। সকালে মুক্তি দিল, আমরা এই পাহাড় পরিষ্কার করে সেখানে তিনটা তাঁবু লাগাইছি। সত্তর আশি জন হবে, আমরা আমাদেরকে একটা ট্রাক এবং একটা বাসে করে আমাদের অম্বিনগর ফাটে। অম্বিনগর ফসার পরে দেখলাম একজন ভারতীয় অফিসার নামে এসলো, বললো যে আমাদের এখনও এখানে ক্যাম্প ইয়ে হয় নাই, প্রস্তুত হয় নাই, আমরা মেসেজ দিব, তারপর আর আমরা একবার আমরা সেখান থেকে ব্যাক করলাম যে আমাদেরকে আগরতলা নিয়ে আসো। আমাদেরকে গান্ধী গ্রাম নামক এক জায়গা একটা প্রাইমারি স্কুলের মাঠে নামাই দিল। সেখানে একটা মাসের চিকিৎসা আপনাদের সাথে দেখা গেল, চিকিৎসাবাসী আমাদের সাথে কুশল বিনিময় করলো। তারাও সাত দিন রাখা হলো, সাত দিন পরে সেখান থেকে আমাদেরকে আবার করে নিয়ে আসা হলো। আমরা তিন দিন ছিলাম ওখানে, তিন দিন পরে আমাদেরকে আবার অভিনগরে পাঠিয়ে দেওয়া হলো। সেখানে দেড় মাস প্রশিক্ষণ দেওয়া হলো আমাদেরকে দেখার জন্য জিও রহমান সাহেব। আমরা বললাম যে আমাদের ঠিক মতো খাওয়া দাওয়া চিকিৎসা কোনোটাই পাচ্ছি না, বললো যে মরিদরে যাওয়া আছে, দেখো তাই যুদ্ধ করতাম এখানে। এটা প্রবাসা আসো, এরা যে জায়গা দিচ্ছে, টাকা জায়গা দিচ্ছে, এটাও বেশি, এদের কাছে আমরা কিছু চাইতে পারবো না। একদিন সেখানে নিয়ে গেলেন ভারতের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম সাহেব গেলেন, উনি আমাদেরকে নিয়ে একদিন দাঁড়ালেন, মিটিং করলেন। আমি দেখলাম কত বেশি দেশপ্রেমিক লোকরা, ওনার গায়ে সাদা মাটা পোশাক, একজোড়া ছুটি পায়ে। জুন মাসের প্রথম সপ্তাহে আমাদেরকে দেশে ঢুকিয়ে দেওয়া হয়, আমরা ছাব্বিশ জন ছিলাম। ভারত থেকে আসার সময়ে আমাদের কমান্ডার করে দেওয়া হয় সমীরণ দে নামক শিল্পীকে, এবং তার কোয়াইসি ছিলেন মতিন সাহেব। দেশে আসার দশ দিন পরে সমীরণ দে ভারত যাওয়ার কথা বলে আমাদের তাকে এখান থেকে ফেলাই গেছিলেন। ওনাকে আর আমরা পাইনি, ঐদ্যবধিও সমীরণ দের কোনো উপস্থিতি আমরা সেটা শুনতে পাচ্ছি না। উনি জীবিত আছেন কি মারা গেছেন জানি না। পরে ওনার পরিবর্তে মতিন সাহেব ফাল ধরলেন। ছাব্বিশ জনের মধ্যে তাই অনেকের নামই আমার মনে আছে, যে আমি ছিলাম, জাবর হোসেন ছিল, নজরুল হোসেন ছিলেন, জাবর হোসেন ছিলেন, দালাল ছিল, কুমিরাবাড়ি কুমিরার মফিদ ছিল, রাঙ্গি ছিল, বারকুল্লে শুক্রাল হাটের বৈদলত সৌকি ছিল, সমীরণ ছিল, মুজাম্মেল ছিল, কামাল ছিল, কবুর কপুর ছিল, সেলিন ছিল, আবুল কালাম মিয়া ছিল, তারা অপর ছিলই, আর সাবেক হুসি আনারসি আবুল বসর সব ছিলেন। এভাবে আমরা ছাব্বিশ জনের একটা গ্রুপ করিনা থেকে সন্ধ্যার আগে আমাদেরকে শ্রীনগর পৌঁছাই দেওয়া হচ্ছে। শ্রীনগরে সেখানে বলির একটা ক্যাম্প ছিল, এই ক্যাম্পে আমাদের জন্য খাওয়া রেডি করছে। তারা রাত্রে সন্ধ্যার সময় আমাদের খাওয়াই দিল। মৌসুমদারে বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টির মধ্যে আমরা সেখান থেকে যে বিজি বিজি যাত্রা করছি, সাথে আমাদের যে আরামস দেওয়া হয়েছিল রাইফেল, এসএমজি, এলএমজি, টুইলস মোটার, অ্যান্টি ট্যাঙ্ক মাইন, অ্যান্টি পার্সন মাইন, এক্সপ্লোসিভ, বেশি করে এক্সপ্লোসিভ দিয়েছিল, যাবতীয় সরঞ্জাম মিলে ইয়া আমরা এক একজনের সাথে তিরিশ কেজির মতো পেয়েছিলাম। এগুলো নিয়ে আমরা এই বৃষ্টিতে ভিজি
বিজেপি যখন গাইডার আমাদের নিয়ে যাত্রা করছে, সাথে আমার মনে হয় আরও কিছু লোকজনরা যখন মৌরি ক্যাম্পের কাছে আসছি, দুর্গক্রমে আমাদেরকে সেখানে মৌরি ক্যাম্পের ফাঁসে থাকবে ভিতরে একটা ডিফেন্স ছিল, এই ডিফেন্সের সামনে পড়ে গেছে অন্ধকারে, আমরা বুঝতে পারিনি। তারা হঠাৎ করেই চার্চ লাইট ইয়ে করলো, পুরোটা আলো হয়ে গেল, আলো হয়ে যাওয়ার পর আমরা সামনে একটা খাল ছিল, বৃষ্টি হচ্ছে, খাল দিয়ে পানি বাহিত হচ্ছে, আমরা এই খানের মধ্যে জব্দি করে গেছি সবাই। এরপরে কে কোথায় গেছে জানি না, কিছুক্ষণ ধরে অন্ধকারে একজন লোক অন্ধকার থেকে মানে ফিসফিস শব্দে ইশারা দিয়ে দেখতেছে, আসো আসো আসো। দেখলাম যে না, আমাদের লোক আমাদেরকে নিয়ে মৌরিগঞ্জ স্টেশনের এই উত্তর ফাঁস দিয়ে হবে সম্ভবত আসতে পারি, রেললাইন খাট করাইয়া এক বাজারের মধ্যে কিনারে সবাইকে ক্লোজ করছে, সেখান থেকে আমরা সবাই কিন্তু লোক হারানো যায় না। এরপরে সবাই যাত্রা করলাম পশ্চিম দিকে, সকাল হয়ে গেছে যখন আমরা ঘাটে আসছি, সামনে আপনার ইসেখালি সেখানে আসুন উঠলাম, ওই এলাকার মানুষ আমাদের খুব আন্তরিকভাবে রিসিভ করল এবং তারা দুটা ছাগল জবাই করে দিল, সাথে সাথে আমাদেরকে দুপুরে খাওয়াইলো, সন্ধ্যে রাখলো, সন্ধ্যে খাওয়াইলো, দুবেলা খাওয়াই, তখন নিরস্বরাকে ওয়াইদুলকান্ডা এবং নিজাম এই দুজন তাদের গ্রুপ নিয়ে মাত্র ঢুকছে। ওয়াইদুলকান্ডা উনি একজন লোক দিয়ে আমাদেরকে নিরস্বরাকে তন্দ্র পৌঁছালেন, সেখান থেকে আমরা আমাদের রাস্তা দেখাই দিল, আমরা ওই রাত্রে বগাসতরা এসে ঢুকলাম নতুন সাহেবদের গ্রাম, সে নিয়ে আমাদেরকে একটা পরিত্যক্ত হিন্দু বাড়ি, একটা মাটির গুদাম, পূর্ব পশ্চিমে দক্ষিণ পাশে একটা পুকুর আছে, এই ঘরের মধ্যে ঢুকিয়ে রাখবো, ঘরের মধ্যে যাই ফেললাম যে সিরা খেতাগুলো ওই যে উলি দরিয়েছে মানুষের যে বাড়িগত লুটপাট করে সব নিয়ে গেছে, কিন্তু খেতাগারি তো কেউ নেয় নাই, ওগুলো মাটিতে ভরে গেছে। আর আমরা সারা রাত্রে বৃষ্টিতে ভিজে আমরা মানে আমাদের সমস্ত শরীর শীতল হয়ে গেছে, এই অবস্থায় যখন এই খেতাগুলো হয়েছে উলিয়ে ধরা খেতা, এটা আমাদের কাছে অমৃত সমমন হয়েছে, এই খেতাগুলোকে জড়াইয়ে আমরা কোনোরকম আত্মহত্যা করছি। সবি ভূঁইয়া অমৃত তৎকালীন সময়ের মেম্বার এবং আওয়ামী লীগের নেতা মতিন সাহেব সাহেবের সবি ভূঁইয়ের অ্যাডভাইস নিয়ে আমরা কী করব, তখন আমরা রাত্রে লোক পাঠাইয়া সবি সাহেবকে নিয়ে আসলাম। এবারে উনি ইনস্ট্রাকশন দিলেন যে আসলে দেশের পরিস্থিতি তো ক্লিয়ার জানা যাবে না, আপনাদের গোপনে রাখতে হবে, প্রকাশ্যে আপনারা সমাধিরা করতে পারবেন না। তো আমরা বললাম আমরা খাবো কীভাবে, বললো যে কীভাবে খাইবেন এই সেটা আপনাদেরই টার্গেট করা উচিত। তখন আমরা করলাম কি একটা বাজারে যাই অ্যাটাক করলাম, যে এলাকায় আমরা থাকি এই এলাকা থেকে প্রায় 3 মাইল দূরে আমরা একটা বাজার মাত্রে যাই, এই বাজারে আমরা একটা দোকান দোকানের থালা ভাঙি, দোকানে ঢুকি, দোকান থেকে আমাদের আটা চাউল কেরোসিন কেরোসিনের চুলা এরকম যা যা যাবতীয় জিনিস হান্ডি ফাতিল থেকে আরম্ভ করে আমাদের যা প্রয়োজন হবে এগুলো আমরা এই 26 জন যাইয়া এই দোকানের দোকান থেকে সবগুলো নিয়ে আসছি, দুইটা দোকান থেকে নিয়েছিলাম, নিজেরা হাত করি রাত্রে খাই, দিনের বেলা লুকিয়ে থাকি, আর তথ্য নিতে চেষ্টা করলাম বিভিন্ন দিকে, আস্তে আস্তে সেখান থেকে আমরা রাত্রে দুজন দুজন বাইরে গিয়ে সারা থানায় বিভিন্ন গ্রামগুলোকে আমরা যোগাযোগ করে একটা বেশ সৃষ্টি করলাম যে মুক্তিযোদ্ধারা আসতেছে, আমরা যখন আসছি তারা যেন গ্রামে এক একটা এলাকায় একটা বেশ সৃষ্টি করলে আমরা কোনখান থেকে কার সাথে যোগাযোগ করবো এরকম একটা একটা ওই ইয়ের মতো সেট আপ করলাম। সেখান থেকে আমরা বাকখালিতে একটা ইয়ে নিলাম, মহানগরে একটা নিলাম সেন্টার, মানে একটা থেকে একটা যেন আমরা শিফট করলে আস এটাতে একটাতে দুদিন থাকলে আরেকটাতে দুদিন থাকলে কোনো বোঝা না যায় যে আমরা কোথায় অপেক্ষা করতেছি। আর সেখান থেকে আমরা পাঞ্জাবিতে আমরা যে মুক্তি বাহিনীর ঢুকছি দেশে পাঞ্জাবিতে জানান দেওয়ার জন্যে আমরা করলাম কি একদিন মেন রোডে কোনো টার্গেট করে না এমনি আমরা গোলাগুলি শুরু করে দিলাম, তো জানান দেওয়ার জন্যে টেকনিক্যালি এই কাজটা আমরা করি, তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করি। এরপরে পাঞ্জাবিতে একদিন হঠাৎ করে কোপাল সিদ্ধাঙ্গ থানার উপরে অপারেশান চালাই দিল, বোর্ড থেকে ইয়ে করতে দেখলাম তারা তো কোনো মুক্তি বাহিনীকে পায় নাই। আমরা ওই দিন আমরা হাজারিয়ানের এখানে লুকিয়েছিলাম একটা খালের মধ্যে সারা দিন, আমরা বাড়িতে ছিলাম না, তারা উত্তরে দক্ষিণে বেশ কিছু বাড়িঘর ফলাইছে, এছাড়া তাদের আর প্রাপ্তি করতে শূন্য ছিল। এরপরে মনে করলাম যে আমাদের আসলে গ্রামে থাকাটা নিরাপদ হবে না, আমরা তখন বলতে সেটা বরাবর পাহাড়ের মধ্যে যাইয়ে একটা শেল্টার করলাম। এই শেল্টার করার জন্যে মেন রোডে যে ট্রাক যাচ্ছে রাত্রে আমরা দাঁড়াইয়া ঘুরে ট্রাকের টেফাল দিয়ে ফেললাম, দুটো ট্রাকের দুটো টেফাল নিয়ে
আমরা পঙ্ক্তি শিলা বরাবর খাড়ার ভিতরে কানালের পাশে যাতে পানি খায় উপর থেকে যাতে দেখা না পায় এরকম জায়গাতে আমরা একটা শেল্টার করলাম। শেল্টার করার পরে সেখান থেকে আমরা বিভিন্ন অপারেশন ভাবতে পারি বাইরে অপারেশন করি আবার বোর রাত্রে আমরা আপনারা যাই অবস্থান করি এবার আমাদের অবস্থান ছিল। অপারেশনের মধ্যে আমরা এই পঙ্ক্তি শিলা বরাবর উত্তর ব্রিজ উড়িয়ে দেওয়া রেলের ব্রিজ একদিন ব্রিজ উড়িয়ে দিতে এখানে এক্সপ্লোসিভ ফিট করলেন মোজাম্মেল আজকে নাই পায়ের শহীদ পায়ের ব্যাপক জীবিত ছিলেন শামসু ভাইয়েরা তিনজন চারজনের ইয়া ফোন করি তারা এক্সপ্লোসিভ ফিট করছে আমরা চতুর্দিকে ডিফেন্সে ছিলাম। আমার মনে হয় আমাদের প্রায় 5 ঘন্টা 6 ঘন্টার মতো সময় গেছিল এই অপারেশনটা রেলের দুটো ব্রিজ উড়িয়ে দেওয়াতে 3 দিন রেল যোগাযোগ বন্ধ ছিল। আর ছোটোখাটো অনেকগুলো অপারেশন এগুলো না বললেই হয় তো বৃহৎ অপারেশনের মধ্যে আমরা একদিন যে মাইক্রোডিপিউটার সেন্টারটা উড়িয়ে দিয়েছিলাম সন্দনাথ পাহাড়ের কাছে সন্দনাথ মন্দিরের কাছেই ছিল এটা। এটা বড় কঠিন অপারেশন ছিল এই বর্ষাকাল অন্ধকার রাত্রে কানালে দিয়ে আসে পাহাড়ের পূর্ব দিক থেকে এই পাহাড়ের উপরে অ্যাটাক করা সেখানে মুজাহিদ রেজাকার মিলি 30 জনের মতো তারা যাচ্ছে তো আমরা আমাদের বাহিনী যখন অন্ধকারে যাইয়া আমরা আগে নিজেরা নিজেদের অবস্থান থেকে আমরা এটার উপর গুলিবর্ষণ করছি অনেক প্রায় 15-20 মিনিট গুলিবর্ষণ করার পরে দেখা গেল তারা কোনো রিপ্লাই না দিয়ে ফেলাই গেছে তারা উত্তর দিকে এই দুর্ভক্ষ হইয়া নামার একটা পথ ছিল ওই পথ দিয়ে সম্ভবত তারা ফেলাই গেছে আমরা তাদেরকে তাদের কোনো রেসপন্স না পাইয়ে উপর উঠে দেখলাম যে কেউ নাই। আর আমরা এই বিদ্যুৎ সেন্টারের যে মেশিনগুলো ছিল এগুলো ডেস্ট্রয় করেছি ট্রেনের দিয়ে আর কিছু বাঙ্গি সুদি আমরা আমাদের সেন্টারও নিয়ে আসছিলাম যাতে এই মাইক্রোভিউটার সেন্টারটা আর এরপরে ধরেন আরেকটা বড় অপারেশন সেটা ছিল যে রেল লাইন ফেলেই দেওয়া। রেলের মধ্যে আমরা প্রথম দিন শামসু ভাই এবং হাসান ভাই নামে আমাদের দুজন নেতৃত্ব ছিল এরা দুজন মহাদেবপুর বাসিন্দা তারা একদিন মাইন্ড ফিট করে দিয়ে গেছে দুর্ভাগ্য সারাদিন ভাড়া নিয়ে দেখলাম যে ট্রেন মাইন্ডটা অ্যাকশনে যায় নাই এটা সম্ভবত যতটুকুতে দেওয়ার কথা ছিল তার থেকে একটু নিচে পড়ে গেছে যেই কারণে প্রেশার পরে নেয় মাইন্ডটা পড়ে নেয়। দ্বিতীয় দিন আসি আবার এটাকে একটু উচ্চ করে দিয়ে গেছে তারা এরপরে রাত্রে পড়ে গেল একটা মালগাড়ি মালগাড়ি এমনভাবে বিধ্বস্ত হয়েছিল যে এখান থেকে তাদের মানে রেল চলাচল সহ বন্ধ হয়ে গেছে কিন্তু তারা ফ্যাঞ্জেবিরে 2-3 ঘন্টার অবস্থানে এগুলো সরাই আবার গাড়ি চলাচল করাইছে তারা আমরা এগুলো খাওয়ার উপরে বসে এগুলো দেড় বেলা দেখতাম আমাদের উঠি একটু আমরা তারা কি ঘুরতেছে দেখা যাইতো রেললা বিনিয়ে দিয়ে এই বিভিন্ন অপারেশনে আমাদের যে যারা আমাদেরকে কমান্ড করছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হলেন মতিন সাহেব মোজাম্মেল ভাই আজকে জীবিত নাই উনি খুব সহশীলক ছিলেন এবং বুদ্ধিমানও ছিলেন আমাদের বিভিন্ন অপারেশনে গাইড করেছেন মোজাম্মেল ভাই যাদব বড়ুয়া এদিকে আর্মির মধ্যে আওরঙ্গজেব সাহেব তৎকালীন উনি হাবিলদার ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর আর আলী আকবর সাহেব সুবেদার পরে সুবেদার হোসেন উনি হাবিলদার ছিলেন তখন এক একটা অপারেশনে নামার সময় পাহাড়ে বর্ষাকালে কী পরিমাণ সিনাজুক থাকে সেটা যদি কেউ ভাল এলাকায় আপনারা বসতি করেন আপনারা বুঝবেন যে কী পরিমাণ সিনাজুক থাকে এই যুগটুকু আমাদের হা থেকে মাথা তালু পর্যন্ত এক একজনকে 100-150 যুগ এক একজনকে এটা করে আর আমরা আর উপরে ভিতরে যাইয়া মানে একজন একজনের গায়ে আমরা লবণ মাখিয়ে দিতাম যাতে যুগগুলো চুরি চুরি করে আর দেখেন আমরা দাঁড়াইতাম রক্ত লাল হইয়া যাইতো যুগের এই যে কষ্টের দিনগুলো এগুলো এমন কোনো ভাষা নাই যে আমরা বুঝেই বলবো যে যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা কি গরিমান কষ্ট করছি আমরা তথ্য নিলাম আর্মিদের মধ্যে কারা কারা যুদ্ধে না যেয়ে বাড়িতে অবস্থান করতেছি আমরা তাদের নাম সংগ্রহ করলাম তাদের কাছে মেসেজ দিলাম তাদেরকে সংগঠিত করে আমাদের দলভুক্ত করলাম আমাদের দলভুক্ত করার পরে আমরা তাদের নিয়ে তাদের সাহস এবং তাদের যুদ্ধের যে কলাকৌশলটা আমাদের কাজে লাগছে অপারেশন ক্ষেত্রে তারা বরাবরই আমাদেরকে গাইড করত আমরা নিজেরা এবং আমাদের পরে যে কয়েকটা গ্রুপ হচ্ছে সেগুলোকে মিলে গিয়া এই আর্মি 10-12 জন আর্মিকে আমরা বিভিন্ন গ্রুপের সাথে ওস্তাদ হিসাবে আমরা বিভাজন করি বিভিন্ন গ্রুপের সাথে অন্তর্ভুক্ত করে দিচ্ছি যাতে করে আমরা ফলপ্রসূ অপারেশন করতে পারছিলাম আমার এখানে মনে আছে আরেকটা গ্রুপ
আর্মিদের কয়েকজন সহ মিলে রেজাক আসছিল, এদেরকে রাত্রে ধরে নিয়ে বেরি বেঁধে নিয়ে মারি ফেলছে। মফিজুর রহমান চেয়ারম্যানকে ওদিন মারা হয়েছে। তারপরে আমরা সীতাকুণ্ড থানায় অ্যাটাক করেছি, সেখানে আমাদের গ্রুপ ছিল সাত আরো দু তিনটে গ্রুপকে আমরা সমন্বিত করে, কারণ ইউসুফ সালাউদ্দিন ভাইও সীতাকুণ্ড অবস্থান করছিলেন, তিনটে গ্রুপের সমন্বয়ে আমরা তিন দিক থেকে সীতাকুণ্ড বাজারে উঠে রাত্রে আমরা থানার উপরে অ্যাটাক করছিলাম। আমরা প্রথমে সীতাকুণ্ডের বিদ্যুৎ সরবরাহের যে ট্রান্সফর্মার ছিল এটা উড়িয়ে দিয়েছি, উঠি সারা বাজার অন্ধকার হয়ে গেছে। সীতাকুণ্ড থানা এবং রেলওয়ে স্টেশনে যে ভাঙিয়ে দিয়েছিল সবাই ভাড়া হয়ে কিনারে চলে গেছিল পুরো এলাকা ছাড়ে। থানা থেকে আমরা এই একটা মেশিন গান খাইছিলাম থানাতে অকেজ, এটা আমরা নিয়ে গেছিলাম, কিছু 25-30টার মতো রাইফেল খাইছিলাম, এগুলো আমরা সীতাকুণ্ড থানা থেকে নিয়ে গেছি। এমন রেশন দেখাইছি এগুলো নিয়ে গেছিলাম, যেগুলো পরবর্তীতে যুদ্ধে আমাদের সহায়ক হয়েছে। আমাদের তো আদেশ ছিল হিতেন্দ্রান, আমাদের কাছে ডিফেন্স দিয়ে যুদ্ধ করার মতো এমন অ্যামুনেশন আমাদের কাছে ছিল না, আমাদের পিছনে সরবরাহ অ্যামুনেশনের কোনো সুযোগ ছিল না, যে কারণে আমরা নিজেরাই যা তালাশ করে নিতে পারছি এগুলোই আমাদের পুঁজি। আমরা শুধু তাদেরকে জানান দেওয়া এবং ভীতি সঞ্চার করার ছিল আমাদের দায়িত্ব, এটা দিয়ে আমরা এই রণাঙ্গনায় নিজেদের অবস্থানকে আমরা সুদীর্ঘ দূরে রাখতে পারছি এবং পাঞ্জাবিদেরকে সীতাকুণ্ডে অন্তত মানে আতঙ্কগ্রস্ত অবস্থায় পাঞ্জাবিদের দিন গেছে, কারণ আমরা তাদের একদিনও নিরাপদে ঘুমাইতে দিই নাই। যখন যেদিক থেকে থাকছি কোনো না কোনোভাবে তাদেরকে নাজাল করার চেষ্টা আমরা করেছি। যাই হোক, আমরা অন্তত দেশে প্রবেশ করার পরে পাঞ্জাবিরা অবাধে গ্রামে গঞ্জে যে আক্রমণ করবে সেই সুযোগ তারা পায় নাই, তারা গ্রামের যেভাবে যেন তেনভাবে ঢুকতে পারে নাই, মাগুন্দের উপর অত্যাচার করতে পারে নাই, এই নিরাপত্তাটা অন্তত আমরা দিতে পারছিলাম বলে আমার ধারণা। পরবর্তীতে আমাদের যৌথ বাহিনী যখন মার্চ করলো ডিসেম্বরের 3 তারিখে মনে হয় 3 তারিখ কি 7 তারিখ হবে, যে বিমানে যেদিন বন্দরে অ্যাটাক করছে বন্দরে এবং ওই তেলের ট্যাঙ্কারে মারছে, উপরে আগুন জ্বলতেছে, এরপরে ধোঁয়ায় সমগ্র সীতাকুণ্ড অঞ্চলের বুদ্ধি ধোঁয়াগুলো বাহিত হয়েছে, আমরা দেখছি যে পুরো সীতাকুণ্ড অন্ধকার হয়ে গেছে। এরপরে মিত্রবাহিনীর সদস্যরা যখন আসত আমরা পাহাড় থেকে নামি, তাদের সাথে একত্রিত হইলাম, তাদেরকে মত দেখাইয়া আমরা তারা যে তাদের যে ডিফেন্সটাকে সামনের দিকে তারা নিবে কোন পথে যাবে আমাদেরকে যেভাবে তারা ইনস্ট্রাকশন দিয়েছে নির্সমত রাস্তা দেখাইয়া তাদেরকে আমরা সামনের দিকে নিয়ে আসছি। 12 তারিখে রাত্রে সীতাকুণ্ড বাজারে অ্যাটাক হয়েছে, সীতাকুণ্ড থেকে তারা বেশিক্ষণ অবস্থান করে নাই, সীতাকুণ্ড থেকে কুমিরের দিকে হানাদার বাহিনী থালাই গেছে। তারপরে 16 তারিখে কুমিরের যুদ্ধ, 14 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত কুমিরের যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে আমাদের মিত্রবাহিনীর বেশ কিছু সদস্য তাদের অতর্কিত হামলার শিকার হয়েছে, কিছু ভারতীয় সেনা নিহত হয়েছে, তাদেরকে আমরা দেখছি তারা এটাতে গজারিয়া ডিগ্রি খেলা দাহ করছে, সেখানে আমরা তাদের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করার জন্য একটা স্মৃতিশোধ করার প্রক্রিয়ায় আছি। 16 তারিখ মহিলা থেকে তারা উপরিয়া ক্যান্টনমেন্টের দিকে চলে গেছে, আর তাতে তারা আমাদের বাহিনী দাঁড়ায় নেয়, আমাদের বাহিনী সরাসরি হার হইয়ে বাটিয়ারি ইয়েতে পর্যন্ত আমরা তাদের রাস্তা প্রদর্শন করে নিয়ে গেছি এবং সিডেন ক্যান্টনমেন্ট আজাদ হচ্ছে। আমার মনে হয় 18 তারিখের দিকে সিডেন ক্যান্টনমেন্ট আজাদ হয় এবং 22 তারিখের দিকে সবাই সেখান থেকে নিরাপদে যারা আমরা বাঁচিয়েছে, এটা ছিল যুদ্ধের অভিজ্ঞতা। তবে যে মন মানসিকতা নিয়ে আমরা যুদ্ধে গেছিলাম, যে বঙ্গবন্ধুর আহ্বানে একটা শোষণমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেখানে আমরা একটা শান্তির সর্ববসতি করব, আমাদের মধ্যে যে কোঅর্ডিনেশন থাকবে, আমরা সাধারণ মানুষ অন্তত ভাত কাপড় এবং চিকিৎসা এই জাতীয় বিষয়গুলির একটা নিশ্চয়তা পাবো, সেই প্রত্যাশা নিয়ে যে এই যুদ্ধটা আমরা করেছিলাম বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্যে দিয়ে সেই স্বপ্ন আমাদের দেখে সুন্দর হয়ে যায়। জননেত্রী শেখ হাসিনা দীর্ঘদিন পরে 96 সালে ক্ষমতায় আরও আসীন হওয়ার পর দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে এগিয়ে যাওয়ার পথে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেন। যে সমস্ত মানুষজন রেজাকার আলবদ হইয়া আমাদেরকে কলঙ্কিত করেছিল, দেশ তাদেরকে যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করার যে প্রক্রিয়ায় শেখ হাসিনা সফল হয়েছেন, আগামী দিনে যেন বঙ্গবন্ধুর স্বপ্নকে সুলভ বাস্তবায়ন উনি সফল সফল এবং সফল।